আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে, যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে, সেই জায়গায় তাদেরকে রাখব। আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই। আজকে আমার সামনে যারা রয়েছে, আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই। আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব, যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব, যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাঁচি রেখে রাস্তায় নেমে পড়ব, যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব, আবার যখন প্রয়োজন হবে তখনই এই চব্বিশের মতো আরো কোনো অভ্যুত্থান ঘটাব। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় স্বশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের অসংখ্য অসংখ্য নয়, একজন প্রিয় মানুষকে সময় দেওয়ার মতো সময় থাকতে পারে, কিন্তু আমাদের ছাত্র অবস্থায় সময় দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা। একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে, আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং, আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি মজবুত, সেটি বোঝার জন্য আপনার সাথে পাঁচ মিনিট কথা বলাই যথেষ্ট। সেই জায়গা থেকে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই, ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলেও আমাদের যেন পড়াশোনাটি ঠিক থাকে, আমরা যেন বাংলাদেশ হোক বিশ্বের হোক যে কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করি। আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন, যখন খেলার মাঠে আসার সময় হবে তখন খেলার মাঠে থাকবেন, যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনার সময়ের আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটি যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো থাকতে পারে না।